আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, কাঁচা বাজার করার জন্য চলে আসলাম সিরাজগঞ্জ উল্লাপাড়ার উল্লাপাড়া বাজারে। আগামীকালকে বাড়িতে অতিথি আপ্যায়নের অনুষ্ঠান হতে যাচ্ছে। আশেপাশ থেকে আমরা কিছু অসহায় গরিব মানুষজন এবং সেই সাথে মাদ্রাসার কিছু এতিম এবং মাদ্রাসার কিছু বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। আর আগামীকালকে আমরা যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি সেজন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমেরিকা থেকে ফাতেমা জাভেদ আপু। ওনার সন্তান, ছোট সন্তান, বেশ কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন, আহমেদ জাভেদ ইমতিয়াজ। সেই সন্তানের রুহের মাগফিরাত কামনা উপলক্ষে আগামীকালকে আমরা মাদ্রাসার বাচ্চাদেরকে এবং অসহায় মানুষজনকে দাওয়াত করেছি। তারা আসবে, আমরা বাচ্চার আহমেদ জাভেদ ইমতিয়াজ বাবুর রুহের মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করতে যাচ্ছি। আসুন বাজার সম্পন্ন করে নেই উল্লাপাড়া কাঁচা বাজার থেকে। প্রথমে আমাদেরকে চাল ডাল মশলাপাতি কিনতে হবে, চলে আসছি ভাইয়ের দোকানে। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? ভাইজান, আগামীকালকে বাসায় অতিথি আসবে, কিছু মাদ্রাসার বাচ্চাদেরকে দাওয়াত দিয়েছি, তো আমাদের কিছু বাজার সদাই প্রয়োজন। লিস্ট শুরু করেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, চাউল খোলার চাল দিবেন আমাদেরকে 15 কেজি, তেল সোয়াবিন, তেল হলো আপনি 5 লিটার দেন। 5 লিটার? গতদিন আবার আমাদেরকে পরে কিনতে হয়েছে, কাজে 5 লিটারই লাগে। ছোলার ডাউল 5 কেজি দেন। ছোলার ডাউল দিয়েছেন না? এবার ধরেন সব মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া। হলুদ, এগুলো হলুদ আর ধনিয়া 250 করে দেন, আর শুকনো মরিচটা একটু বেশি দেন। জিরা দিবেন 100 গ্রাম, জিরা 100 গ্রাম দেন। সাদা দানা 50 গ্রাম, এলাচ, কালো এলাচ 50 গ্রাম, হ্যাঁ, দারচিনি, চলা আপনার 200 গ্রাম। আর এখন লাগবে হচ্ছে আমাদের লবণ। লবণ, লবণ কয় কেজি? 1 কেজি দেন। 1 কেজি চাল 15 কেজি, সোয়াবিন 5 লিটার, ছোলার ডাল 5 কেজি, হলুদ 250, হলুদ হলো 250, ধনিয়া গুঁড়ো 250, ধনিয়া গুঁড়ো 250, মরিচ গুঁড়ো 1/2 কেজি, মাল উঠে গেছে। বন্ধুরা, আগামীকালকের অনুষ্ঠানের জন্য যা যা প্রয়োজনীয় আমাদের মালপত্র সবই আমরা সংগ্রহ করে নিয়েছি, এখন আমাদেরকে বিল পরিশোধ করতে হবে। আপনার কাছে মালপত্রগুলো থাক, আমরা কাঁচা বাজার যা যা প্রয়োজন সেগুলো সেরে আসি। আমরা এখানে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে নিয়েছি, এবার আমাদেরকে কেনাকাটা করতে হবে পেঁয়াজ, রসুন, মরিচ, আদা, মশলাপাতি। চলেন, আজকে হাটবার, আজ হলো সোমবার, সোমবার দিন উল্লাপাড়া হাটের দিন। আমরা হাট থেকে আজকে আমাদের প্রয়োজনীয় যেসব পেঁয়াজ, মরিচ, মশলা সেগুলো কেনাকাটা করবো। ভালো আছেন? কেমন চলতেছে? শীত তো শেষ, গুঁড়ো শেষ মনে হয় না? কত করে দিচ্ছেন গুড় পাটা? ১৫০ টাকা কেজি। ওটা স্পেশাল নাটোরেরই না, রাজশাহীর? আরানির। এটা যশোরের? ঝোলা। এটা কি দর? কাকা কি বিক্রি করতেছেন? দই আপনারাই বানান? কাপও বানান? এখন কতটুকু আছে হাড়িতে?
কত করে নিচ্ছেন এটা? 200 টাকা। আর ছোট কাপগুলা? ছোট কাপ একটা 20 টাকা করে। আচ্ছা, হাটের দিনে কাকারা নিয়ে আসছে দই। পেঁয়াজ কত করে দিচ্ছেন? 90 টাকা। আমরা তো কম দামে কিনি। 5 কেজি কত রাখবেন? 5 কেজি 50। তো একই তো হলো, কম রাখা যাবে না। আচ্ছা দেন, 5 কেজি দেন। পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে। পাবনার পেঁয়াজ না? এগুলো হলো পেঁয়াজের ফুলকি। ফুলকি কত করে কেজি? 20 টাকা কেজি। 5 কেজি পেঁয়াজ হয়েছে। 5 কেজি পেঁয়াজ না, ফুলকি লাগবে না। কি কি বিক্রি করতেছেন আজকে? কাঁচামরিচ কত করে দিচ্ছেন? 40-50 টাকা কেজি। কোথাকার কাঁচামরিচ? এটা হলো গিয়া আপনার এলাকার উল্লাপাড়ান। আচ্ছা, এরা কিনছে হলো গিয়া এই সিরাজগঞ্জ শহরে। আচ্ছা, 2 কেজি কাঁচামরিচ দেন। ঝাল হবে? অনেক ঝাল না, কম ঝাল? মোটামুটি ঝাল আছে না? আজ উল্লাপাড়া হাটের দিন, সোমবার। রাস্তার পাশে সব পাইকাররা আসছে, তাদের ফসল মালপত্র সব কিছু নিয়ে। কৃষকরাও বসে পড়ছে বিভিন্ন প্রান্তে তাদের উৎপাদিত শাকসবজি ফসল নিয়ে। তা আমরা আজকে হাটের ভিতর থেকে আমাদের যা যা প্রয়োজনীয় জিনিসপত্র পণ্য সেগুলো আমরা সংগ্রহ করব। 2 কেজি দিচ্ছেন না? হ্যাঁ, আমাদের 2 কেজি কাঁচামরিচ হলেই আজকে হয়ে যাবে। আগামীকালকের অনুষ্ঠান আমরা বিল দিই না, শাক লাগবে না আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো এই জায়গায় বসেন নিয়মিত দেখি। বেগুন 40 টাকায়। বেগুন দিচ্ছেন আজকে 40 টাকা কেজি? 40 টাকা কেজি। ফুলকপি তো প্রায় শেষ পর্যায়ে না? শীত শেষ, ফুলকপিও শেষ। কত করে দিচ্ছেন? আজকে লাগাচ্ছি ডাইরেক্ট 15 টাকা কেজি। ফুলকপি? ফুলকপি মাত্র 15 টাকা কেজি। আচ্ছা, শেষ সময় দাম কমে আসছে অনেক। আচ্ছা ঠিক আছে, যা জানছেন সবই তো বিক্রি হয়ে যাবে না? হাটের দিন আজকে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে বেচা বিক্রি করেন, আমরা আমাদের কেনাকাটা শেষ করি। রসুন কত করে দিচ্ছেন এটা? 220 টাকা কেজি। 220 টাকা কেজি? দাম বেড়ে গেছে নাকি? না, কমে গেছে তো। আগে ছিল 280 টাকা কেজি ছিল না? আমরা গত দিন কত করে কিনলাম? 240। আচ্ছা আচ্ছা, রসুন দেন আমাদেরকে 1 কেজি। রসুন দেন 1 কেজি, বড় বড় দিও, বড় রসুন দিও, যাতে ছুলতে যাতে সমস্যা না হয়। সব চায়না রসুন না? রসুন লাগবে 1 কেজি। আদা কোথাকার? চিটাংয়ের আদা? ও, আদাটা আমাদের দেশেই উৎপাদিত হয়। আদা কি ভালো হবে এটা? কত করে কেজি? 180 টাকা কেজি আদা 1 কেজি। রসুন আর আদা আমাদের প্রয়োজন ছিল আগামীকালকের অনুষ্ঠানের জন্য, সেগুলো আমরা নিয়ে নিলাম। মামা ধরেন। মোটামুটি আমাদের বাজার সম্পন্ন হয়ে গেছে, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তার আগে আরও কিছু আমাদের কেনাকাটা করতে হবে, সেগুলো সংগ্রহ করে নিই আমরা এবার। আঙ্কেল কেমন আছো? ভালো আছি। টমেটো কোথাকার? উল্লাপাড়ার। কত করে দিচ্ছেন ভাই? 30 টাকা। সালাদ ভালো খাওয়া যাবে এটার? ভালো হবে না? 1-7। আচ্ছা, 2 কেজি টমেটো দেন আমাদেরকে। একটু টাইট টাইট দেখে দিও, যাতে আগামীকালকে আমরা অনুষ্ঠানে সালাদ করতে পারি। ঠিক আছে।
এত মালপত্র নিয়ে হাটে ঘোরাঘুরি করা যাবে না, হাটের দিন আমরা মালপত্র বাসায় পাঠায় দেই। হয়ে গেছে না? ঠিক আছে ভাই। সব চাষের মাছ? সব চাষের মাছ। নদীর মাছ কই? না আমাকে নদীর মাছ আনেন না, সব চাষ। তেলাপিয়া কত? তেলাপিয়া 200 দিতেছি। 200 টাকা চাওয়া? আর বেচা বিক্রি? 180। বাটা কত করে দিচ্ছেন? 240। বাটার দাম এত কি জন্য? 1 কেজি নেবেন 220 টাকা। আর তার চেয়ে একটু বেশি নিলে 200 টাকা? না, আপনি কেজি হিসেবে যেহেতু কমাবেন তাহলে আমরা বেশি নিলে আরো কমবে। হ্যাঁ, 20 টাকা কমাছেন, এর নিচে নামা যায় না। আমরা মাছ ভাজি করব, এই জন্য বাটা মাছ নিলাম। আমরা কেজি হিসাবে না, পিস হিসাবে কিনছি। মিয়া ভাই, তাহলে আপনি মাছ কোটেন, পরিষ্কার করে দেন, আমরা এই সুযোগে একটু চা খেয়ে আসি। কত সময় দিবেন? বাড়ির মহিলারা না 2 ঘন্টা ধরে কোটে? আচ্ছা, আধা ঘন্টায় হয়ে যাবে না? আমরা একটু চা খেয়ে আসি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিশাল বড় টোনা মাছ আনছেন তো, কয় কেজি ওজন এটা? কত করে কেজি? টোনা মাছ 700 টাকা কেজি? একটাই আছে। আর বাঘার আনবেন? বিশাল বিশাল আনছেন, এই বাচ্চা পাওয়া যাচ্ছে না। আর শোল কত করে যাচ্ছে? শোল 700 টাকা কেজি। আর বাইম কোথাকার? কত? হাওরের মাছ কত করে দিচ্ছেন? 1000 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে। সব তো তাজা মাছ ভাই, বিলের মাছ না? কোন এলাকা থেকে আনছেন এগুলা? সাজাদপুরের মাছ, কেজি হিসেবে না? মিশায় যা উঠবে তাই, কই উঠলে কত করে কেজি দিচ্ছেন? 600 টাকা কেজি। সকালে আসতেন, এই দুপুরবেলা আসছেন? আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। মাছ করতে দিয়েছি আর এই সুযোগে আমরা একটু চা খেতে আসলাম। ভাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, চা দাও আমাদের, একটু চা খাই, বসি। গরম লাল চা। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, চা খাই একটু, আবার চাঙ্গা হয়ে যাব। চা খাওয়া শেষে মাছ কোটা হয়ে যাবে, মাছ নিব, তারপরে আমাদেরকে নিতে হবে ডিম। ডিম নিয়ে আমরা বাড়ির পথে যাত্রা শুরু করব। এবার আমাদেরকে কিছু ডিম নিতে হবে। ভাইয়া কেমন আছো? ভালো আছো? ডিম কত করে দিচ্ছ? লালটা 320, আর সাদাটা? সাদাটার দাম সবসময় কম থাকে, 10 টাকা। আচ্ছা না, আচ্ছা লালটাই দাও আমাদেরকে 3 কেজ। আচ্ছা, 3 কেজ ডিম নিলাম আমরা আগামীকালকের অনুষ্ঠানের জন্য। বন্ধুরা, আগামীকালকে মরহুম জাওয়েদ ইমতিয়াজ বাবুর রুহেত মাগফিরাত কামনার জন্য আমরা আজকে বাজার সদাই সম্পন্ন করে নিলাম, উল্লাপাড়া বাজার এবং উল্লাপাড়া হাট থেকে। আশা করছি আগামীকালকের অনুষ্ঠানটি আপনারা দেখবেন, আমাদের সাথেই থাকবেন। দেখা হবে আগামীকাল নতুন ব্লগে, নতুন আয়োজনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।